পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ হয়েছে সকল নবী রাসূলের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি কখনো মদ পান করেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনে আমি কখনো মদ পান করিনি। তাকে আবার প্রশ্ন করা হলো, জাহিলিয়াতের যুগে ইসলাম মদকে হারাম করার পূর্বে তো মদ হালাল ছিল, তাহলে তখনও কেন মদকে আপনি পান করলেন না, মদ সেবন করলেন না? তিনি বললেন, কারণ মদ এমন এক জিনিস পুরুষের জন্য এটা অবমাননাকর, পুরুষের ব্যক্তিত্বকে নষ্ট করে, তার জ্ঞান লোপ করে দেয়, সমাজে তাকে ছোট এবং নিকৃষ্ট মানুষ হিসেবে উত্থলন করে দেয়, মানুষের সামনে পরিচয় করিয়ে দেয়। এজন্য ইসলামে মদ হারাম হওয়ার পরে তো জীবনে পান করিনি, ইসলাম আসার পূর্বেও আমি কখনো মদ পান করিনি। বলেন না সুবহানাল্লাহ। মদের পক্ষে আজ আমাদের সুর নরম হতে শুরু করেছে, কারণ আমাদের পুরুষালী ব্যক্তিত্ব সদ্বুদ্ধিমত্তার লোপ পাচ্ছে। পৃথিবীতে যত মানুষ আছে, যত মুসলমান রয়েছে, সবাই জানে যে ইসলামে ভাস্কর্য এবং মূর্তি হারাম, কিন্তু এই মূর্তির পক্ষেও আমাদের সুরগি কখনো নরম হয়নি। আওয়াজ করে বলেন, এই মূর্তির পক্ষেও কিন্তু আমাদের সুর নরম হয়েছে, যখন দেখেছি আমার স্বার্থে আঘাত লাগবে যদি আমি মূর্তির বিপক্ষে বলি, তখন আমার সুর নরম হয়ে গেছে। ভাস্কর্য আর মূর্তি এক না, মূর্তি বানানো যাবে, মূর্তি জায়েজ। যারা মূর্তিকে হারাম বলেছেন, না জায়েজ বলেছেন, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলাও দিতে চেয়েছে, এমন ঘটনা আমার বাংলাদেশে আছে, ঠিক কিনা? আমি বলবো, আপনি ব্যক্তি, দল, কোনো জনগোষ্ঠীকে খুশি করার জন্য আল্লাহর হালালকে হারাম করতে পারেন, আল্লাহর হারামকে হালাল করতে পারেন। পৃথিবীর সকল জনগোষ্ঠী, সকল সরকার, সকল পার্লামেন্ট যদি একত্রিত হয়েও বলে ইসলামে মূর্তি হারাম না, ইসলামে মূর্তি হালাল, সেটা কি কখনো হালাল হবে? না, সেটা যেমন হবে না, ঠিক একইভাবে পৃথিবীর সকল পার্লামেন্ট যদি একসাথে বলে মানুষের জন্য মদ হালাল, তাহলে এটাও কখনো হালাল হবে না।